বাংলাদেশের বর্তমান কী অবস্থা অনেকেই জানতে চেয়েছেন কি হচ্ছে আসলে একদিনেই ব্যাংকের ধার উনত্রিশ হাজার কোটি টাকা কার্যত টানা পাঁচ দিন বন্ধ ছিল ব্যাংক ইন্টারনেট বন্ধ ছিল এটিএম বুথের টাকার স্বল্পতার কারণে বেড়েছে নগদ টাকা উত্তোলনের চাহিদা অন্যদিকে শিক্ষার্থীদের আট বার্তা দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরিচয় শনাক্ত ছাড়া দাপন হয়েছে বেওয়ারিশ হিসেবে একুশ লাশ বিএনপি নেতা এনি আটক হয়েছেন আন্দালিব রহমান পার্থ পাঁচ দিনের রিমান্ডে আছেন বাংলাদেশীয় মৌলিক স্বাধীনতা চর্চা দেখতে চায় যুক্তরাষ্ট্র বয়কট বিক্ষোভের মাঝে মার্ক মার্কিন কংগ্রেসে নেতা ভাষণ নেতানিয়াহু অন্যদিকে যে খবরটা আসলে সবচেয়ে বেশি আলোড়ন তৈরি করেছে সেই খবরটা হচ্ছে একদিনেই ব্যাংকের ধার উনত্রিশ হাজার কোটি টাকা স্বাভাবিকভাবেই পাঁচ দিন যেহেতু বন্ধ ছিল সেক্ষেত্রে এই ধরনের একটা চাপ আসবেই কিন্তু এই কয়েকদিনে তো ধরেন কোনো ধরনের ইনকাম কারো খুব একটা ছিল না তবে ব্যবহারের হিসেবে একুশ লাশ সবগুলো ছিল গুলিবিদ্ধ প্রশ্ন এখানেই থেকে যাচ্ছে বল প্রয়োগ বন্ধ করে শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক দাবি মেনে নিন এটা বলছে টিআইবি বিএনপির নেতাকর্মীরা আটক হচ্ছেন এখন সরকার স্বাভাবিকভাবেই বিএনপিকে দোষারোপ করছে এবং এটা কতটুক যুক্তিযুক্ত আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা আপনারা কমেন্টে জানাবেন এদিকে বেনাপুল স্থলবন্দরের কর্মচাঞ্চল্য ফিরলেও অস্বস্তিতে আছে ব্যবসায়ীরা ক্রেডিট কার্ড এবং ঋণ ঋণে কিস্তি পরিশোধের সময় বাড়িয়েছে যান চলাচল কম জ্বালানি তেল বিক্রি কমেছে উননব্বই শতাংশ এক সপ্তাহে বিশ্ববাজারে চিনির দাম কমেছে ছয় শতাংশ সিলেটের পর্যটন খাতে হাজার কোটি টাকার ক্ষতি কী বলবেন আপনি জানাবেন কমেন্টে